আপনি কি জানেন এই পৃথিবীর সবচেয়ে চকলেট লাভার কান্ট্রি কোনটি? কোন দেশের মানুষ সবচেয়ে বেশি চকলেট খেয়ে থাকে? কিংবা আমেরিকার $1 ঠিক কতবার সারা জীবনে ভাঁজ করা যায়? অথবা মানবহৃৎপিণ্ড জীবনে কতবার পাম্প করে? কিংবা পৃথিবীর সবচেয়ে ছোট মেয়রের বয়স কত ছিল? এমনই সকল অদ্ভুত আর মজাদার ফ্যাক্ট নিয়ে আমাদের আজকের আয়োজন। এই সকল মজাদার ফ্যাক্টসগুলো জানতে হলে অ্যানাদার আপডেটের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। অন ভয়েস আমি সাগর স্বাগতম জানাচ্ছি অ্যানাদার আপডেটের আরও একটি নতুন ভিডিওতে। ফ্যাক্ট নাম্বার 10। এই পৃথিবীতে সুইজারল্যান্ডে সবচেয়ে বেশি চকলেট বিক্রি হয় প্রতি বছর এবং প্রত্যেকেই চকলেট খায়। আপনি সুইজারল্যান্ডের মানুষদের চকলেট খোরও বলতে পারেন। প্রতি বছর সুইজারল্যান্ডে গড়ে একজন 11 কেজি চকলেট খায়। তাহলে ভেবে দেখুন তারা কী পরিমাণ চকলেট কনজিউম করতে পারে। তাই যদি চকলেট লাভার হয়ে থাকেন তবে অবশ্যই সুইজারল্যান্ডের কথা আপনার মাথায় ট্র্যাভেলিংয়ের টাইমে একটু আনা দরকার। ফ্যাক্ট নাম্বার 9। আমরা অনেকে ইউএস ডলারের অনেক সুনাম শুনেছি। বলা হয় ইউএস ডলারকে পানি দিয়ে ভিজিয়েও ছেঁড়া যায় না, কিংবা অনেক তাপ ছাড়া একে পোড়ানোও যায় না। এরকম নানা রকম সুনামের মাঝে একটি অদ্ভুত মজার ব্যাপার এর মধ্যে রয়েছে। আপনি $1 মাত্র 4000 বার ভাঁজ করতে পারবেন, তারপর এই ডলারটি সেই জায়গায় ছিঁড়ে যাবে। অর্থাৎ আপনি যদি ডলারের ঠিক মাঝ বরাবর 4000 বার ভাঁজ করেন, তারপর ডলারটি একাকাই ছিঁড়ে যাবে সেই মাঝখান দিয়ে। ফ্যাক্ট নাম্বার 8। এই পৃথিবীতে এক প্রকৃতির সাপ আছে যাদের বুমস্লাং বলা হয়। এই প্রাণীর একটি বিশেষ ছোবল আপনার জন্য নরক যন্ত্রণা সমান কষ্ট দিতে পারে। এই সাপের বিষের বিষক্রিয়া এতই যে শরীরের ভিতরেই রক্তক্ষরণ হতে থাকে, একটা সময় সম্পূর্ণ বডিই নীল হয়ে যায়। শুধু তাই নয়, যন্ত্রণা এতটাই হয় কিংবা ভিতরে রক্তক্ষরণ এতটাই হয় যে মানব শরীরের প্রত্যেকটা ছিদ্র দিয়ে রক্ত বেরোতে শুরু করে। আরও ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আপনি সাপের বিষের কামড়ের সাথে সাথেই মারা যাচ্ছেন না, এই সাপের বিষটি আপনার এই বডিতে 5 দিন যাবৎ এরকম টর্চার করবে। সম্পূর্ণ নীল শরীর ও ভিতরে রক্তক্ষরণ নিয়ে একটি মানুষ 5 দিন যন্ত্রণা ভোগ করার পর এই সাপের কামড়ে মারা যায়। ফ্যাক্ট নাম্বার 7। 1986 সালে এবং 1988 সালে বাংলাদেশে ব্যাপক বন্যা হয়েছিল। এই কথা কিন্তু আমরা কম বেশি সবাই শুনেছি, কিন্তু মজার ব্যাপার হলো এই 86 সালের বন্যায় একটি ওয়ার্ল্ড রেকর্ড বাংলাদেশ করে, যা দুঃখজনক কিন্তু অদ্ভুত। 1986 সালে বাংলাদেশে 92 জন লোক মারা যায়। তাদের মারা যাওয়ার কারণ ছিল শিলাবৃষ্টি। সেই সময় অদ্ভুত প্রকারের এক শিলাবৃষ্টি হয়, অর্থাৎ বৃষ্টির সাথে বরফও পড়ছিল। এই শিলাবৃষ্টিতেই সমগ্র বাংলাদেশে 1986 সালে 92 জন মানুষ মারা যায়। শুনলে অবাক হবেন সেই বছর যে শিলাবৃষ্টিগুলো হয়েছিল তার মধ্যে এক একটা শিলার ওজন ছিল প্রায় 1 কিলোগ্রাম। ফ্যাক্ট নাম্বার 6। মানব শরীরের সবচেয়ে শক্ত পদার্থ হচ্ছে ইনামেল। এখন অনেকেই মনে করতে পারে এই ইনামেলটা আবার কি। আসলে মানব শরীরে ইনামেল হচ্ছে দাঁত, অর্থাৎ মানুষের দাঁত মানব শরীরের সবচেয়ে শক্ত পদার্থ দ্বারা তৈরি। এখন অনেকেই মনে করবে এটা তো সে আগে থেকেই জানতো, কিন্তু আজ থেকে জেনে গেলেন যে দাঁতটি ইনামেল দ্বারা গঠিত। ফ্যাক্ট নাম্বার 5। বলা হয়ে থাকে ফ্লাইং ফিশ গড়ে 160 ফিট পর্যন্ত উড়তে পারে, যা মিটারে হয় 50 মিটার। কিন্তু কিছুদিন আগের এক গবেষণা জানা গেছে ফ্লাইং ফিশ গড়ে 660 ফিট পর্যন্ত উড়তে পারে, যা মিটারে দাঁড়ায় 200 মিটার, আর উচ্চতার দিক থেকে গড়ে 19 ফুট পর্যন্ত উপরে উঠতে পারে। ফ্যাক্ট নাম্বার 4। এক সমীক্ষায় দেখা গেছে আফ্রিকার জঙ্গলের সবচেয়ে 4টি দ্রুততম প্রাণী হল চিতা, ওয়াইল্ড বিস্ট, লায়ন আর গ্যাজলি হরিণ। এরা প্রত্যেকেই ঘন্টায় 50 কিলোমিটার গতিবেগে ছুটতে পারে, তবে এর মধ্যে সবচেয়ে এগিয়ে আছে চিতা। চিতা প্রতি ঘন্টায় 70 কিলোমিটার পর্যন্ত দৌড়তে পারে। ফ্যাক্ট নাম্বার 3। পৃথিবীর প্রত্যেক দেশেই মেয়রের প্রয়োজন পড়ে, কেননা প্রত্যেকটা অঞ্চলে সামলাতে একজন করে মেয়র আবশ্যক। তবে মজার ব্যাপার হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট মেয়র হচ্ছে 3 বছরের। মাত্র 3 বছর বয়সে মিনিসোটার ডেজর্টে একজন বালক মেয়র হিসাবে পদকগ্রস্ত হয়। ফ্যাক্ট নাম্বার 2। এখন আমি আপনাদের যে ফ্যাক্টটি বলতে যাব তা শুনলে আপনার মাথা ঘুরে যাবে। মানবহৃৎপিণ্ড 75 বছরে গড়ে 312 কোটি 20 লাখ গ্যালন রক্ত পাম্প করে থাকে। আর যদি এতবার তেলের ট্যাঙ্কি ভরার জন্য পাম্প করা হতো, তবে 46টি তেলের ট্যাঙ্কি অনায়াসে ভরা যেত। ফ্যাক্ট নাম্বার 1। রক পেপার সিজার গেমসটি আমরা অনেকেই খেলেছি, কিংবা অনেকে নামও শুনিনি।
এটি বাচ্চাদের একটি খেলা যা আমেরিকায় বহুল জনপ্রিয়। বাংলাদেশের কিছু ছড়াকাটা গ্রামের গেমসের মতো, কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমেরিকায় অফিসিয়ালি এর লীগ রয়েছে। অর্থাৎ প্রতি বছরই আমেরিকার স্কুল কলেজগুলোতে জাঁকজমকপূর্ণভাবে রক পেপার সিজার গেমসের চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়। সেখানে প্রতিযোগীরা লড়াই করে এবং চ্যাম্পিয়নশিপ জেতে। দর্শক, আজকের মতো ভিডিওটি শেষ, 10টি অ্যামেজিং ফ্যাক্টসও শেষ। তবে খুব দ্রুতই অ্যানাদার আপডেটে নতুন কোনো ভিডিও দেখতে পাবেন। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে যায় তবে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর কমেন্টে জানাবেন কোন ফ্যাক্টসটি সবচেয়ে বেশি ভালো লেগেছে। সো স্টে আপডেটেড উইথ অ্যানাদার আপডেট।